13,500 টাকাতে পাচ্ছেন কোরাই ফাইবার একটা ল্যাপটপ, যেটা হচ্ছে আপনার লেনোভো থিংকপ্যাড সিরিজের, ফুললি টাচ স্ক্রিন হবে, টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন। চাইলে আপনি এটা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন। কোরাই ফাইবার ফিফথ জেনারেশন, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আই ফাইবার থার্ড জেনারেশন, এইচপি কোম্পানি, ইলিট বুক সিরিজের, 14,000 টাকা। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম গাইস, আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে ল্যাপটপ নিয়ে। আপনারা অনেকে আছেন আসলে যারা বাজেটের জন্য আপনারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে পারছেন না, বা একটু কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ইউজ ল্যাপটপ কিনতে আসছেন, তাদের জন্য আজকে ভিডিওটি। আজকে আমি যাচ্ছি গাইস একটা ল্যাপটপ নিয়ে ব্লগ করার জন্য, এবং আজকে ব্লগটি খুবই স্পেশাল, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আপনারা একদম কম দামে সব ধরনের ইউজ ল্যাপটপগুলো কিনতে পারবেন, ফ্রেশ কন্ডিশনের এবং রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিরপুর 10 শাহালি প্লাজার ঠিক পিছনে একটা ইউজ ল্যাপটপের দোকানে। তাদের দোকানের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, সম্পূর্ণ ইনফরমেশন আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। সো গাইস, আমি এখন সরাসরি যাব মিরপুর 10, বাকি কথা দোকানে গিয়ে হচ্ছে। তো চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। চলে আসছি বিখ্যাত সে গ্রিন টেকনোলজি, এটা হচ্ছে গিয়ে মিরপুর 10 শাহালি প্লাজার ঠিক পিছনে, রোড নাম্বার 2, হাউস নাম্বার 3, গ্রাউন্ড ফ্লোর, গ্রিন টেকনোলজি তাদের প্রতিষ্ঠানের নাম। আর আমার সাথে আসছেন এই প্রতিষ্ঠানের ওনার মিজান ভাই। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দেশের বিভিন্ন কান্ট্রিতে ইউজ করা ল্যাপটপগুলো পাওয়া যায়, যেমন দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন প্রজেক্টের ইউজ ল্যাপটপগুলো, অল্প কিছুদিন ইউজ ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন আপনারা। নতুনের চেয়ে 4 ভাগের 1 ভাগ প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজের T410S। লেনোভো থিংকপ্যাড সিরিজের মডেল হচ্ছে T410S। এটা কিন্তু আপনার 180 ডিগ্রি পর্যন্ত আপনারা রোটেট করতে পারবেন। এটা হচ্ছে কোরাই 5 প্রসেসরের, আর এটাতে আপনারা SSD পেয়ে যাবেন, 256 SSD এবং 4GB RAM। প্রাইস হচ্ছে মাত্র 13,500। শুধুমাত্র 13,500 টাকাতে পাচ্ছেন কোরাই ফাইবার একটা ল্যাপটপ, যেটা হচ্ছে আপনার লেনোভো থিংকপ্যাড সিরিজের। কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি একদমই ফ্রেশ কন্ডিশন। আউটসোর্সিং বলেন, অনলাইনের কাজ বলেন, গ্রাফিক ডিজাইনও করা যায়। তারপরে দেখাবো হচ্ছে আমরা HP রিভল্ভ, মোটামুটি যারা একটু ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য লাইট ওয়েট ল্যাপটপ এটা, টাচ স্ক্রিন, ফুললি টাচ স্ক্রিন হবে, টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন। চাইলে আপনি এটা ট্যাব হিসেবে ইউজ করতে পারেন। হ্যাঁ একদম, ওকে, রোটেট করা যাবে। আর ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোরাই 7 প্রসেসরের 4th জেনারেশন। জি, এটা 256 SSD এবং 4GB RAM আছে। আপনারা চাইলে RAM হার্ড ডিস্ক আপডেট করে নিতে পারবেন। আচ্ছা, তো ভাই এটার জন্য দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম হচ্ছে 24,500। 24,500 টাকা। যাদের বাজেট কম তারা i5 এর 4th জেনারেশন নিতে পারেন। এটার মধ্যে i5 এর 4th জেনারেশন আছে, ঠিক আছে, সেটা পড়বে 22,000 টাকা। দেখানোর জন্য এখানে জাস্ট কিছু ল্যাপটপ আমি সামনে রাখছি। ল্যাপটপের অনেক কালেকশন আছে, মানে বিভিন্ন মডেলের ল্যাপটপ গুলো তাদের কাছে পেয়ে যাবেন। এখানে আরো অনেক ল্যাপটপ আছে। তারপর দেখাবো হচ্ছে Dell Latitude সিরিজের E7440, Core i5 এর 4th জেনারেশন, 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM আছে। আপনারা চাইলে হার্ড ডিস্ক RAM আপডেট করে নিতে পারবেন, আর এটাতে আপনারা SSD লাগাইতে পারবেন। SSD জন্য আলাদা স্লট আছে। বুট ব্যাকলাইট পেয়ে যাবেন, ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 থেকে 4 ঘন্টা। এটা কোরাই 5 এর 4th জেনারেশন, প্রাইস হচ্ছে মাত্র 20,500। এই মডেলের মধ্যে যারা i7 নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে 23,500, সেম মডেল i7। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। তাছাড়া পাবেন চার্জার, প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার এবং কার্টুন বক্স থাকবে। HP খুবই পপুলার একটা সিরিজ, HP রেটবুকের 840G2। এটা হচ্ছে কোরাই 5 এর, না কোরাই 5 এর 5th জেনারেশন। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, কিবোর্ড ব্যাকলাইট হবে, মেটাল বডি মনে হয়, তাই না? আলট্রা স্লিম, একদম ফুলি ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে। 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এটার জন্য দাম চাচ্ছেন কত টাকা? 22,000 টাকা। 22,000 টাকা, জি। এখানে কিছু কথা বলা যাবে না? আসলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে কি গাইস, আপনারা যারা আসলে ঢাকার বাইরে থাকেন তাদের আসলে কুরিয়ার সার্ভিসের ফ্যাসিলিটি আছে, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এখন দেখাবো হচ্ছে HP ফোলিও সিরিজের কোরাই 5 এর 4th জেনারেশন। এর মডেল হচ্ছে HP ফোলিও 9480M। এটাতে 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন হচ্ছে কিবোর্ড ব্যাকলাইট, আর ব্যাটারি ব্যাকআপ পাবেন 4 থেকে 5 ঘন্টা।
ডিসপ্লে সাইজ হচ্ছে 14.1 ইঞ্চি, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 21,500। আর এই মডেলের মধ্যে যারা i7 নিতে চান যে একটু হাই কোয়ালিটি গ্রাফিক্সের কাজ করার জন্য, সেক্ষেত্রে প্রাইস পড়বে 24,000 এই মডেলের মধ্যে i7। এটা হচ্ছে যারা অনেকেই কম বাজেটের ভিতরে আপডেট মেশিন খুঁজেন টাচ স্ক্রিন সহ, তার জন্য সাজেস্ট করবো গাইস এটা কোন টাচ স্ক্রিন হবে। এটা হচ্ছে 430G3 কোর i5 6 জেনারেশন, 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM আছে, সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, টাচ ডিসপ্লে। প্রাইস হচ্ছে মাত্র 25,000 টাকা। 25,000 টাকা কোর i5 6 জেনারেশন টাচ সহ 25,000 মাত্র, একদম এক্সক্লুসিভ আপনার সুপার স্লিম। মানে কিছুটা মনে হয় আপনার ম্যাকবুক টাইপের আর কি, এখানে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, এটা আপনার ব্যাকলাইট হবে। ফোর্থ জেনারেশন, এটাতে 256 SSD এবং 4GB RAM আছে, দাম হচ্ছে মাত্র 25,000 টাকা। আর যারা আপনারা ফিফথ জেনারেশন নেবেন সেটার প্রাইস আসবে 27,500। কম প্রাইজের মধ্যে আপডেট মেশিন খুঁজেন i5 ফোর্থ জেনারেশন, ওকে, ডেল ল্যাটিটিউড সিরিজের 3340, 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM আছে, এটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো, 3 থেকে 4 ঘন্টা পেয়ে যাবে। এটার ডিজাইনটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এটার প্রাইস হচ্ছে 19,000 টাকা, i5 এর ফোর্থ জেনারেশন, HP 850G3, i5 এর 6 জেনারেশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ব্যাকলাইট হবে, তাই না? যারা গ্রাফিক ডিজাইনের জন্য কাজ করেন, বড় ডিসপ্লে খুঁজেন, আপডেট মেশিন খুঁজেন, ভালো গ্রাফিক্স এর ল্যাপটপ খুঁজেন, সেক্ষেত্রে এটা বেটার হবে। ওকে, এটার দাম কত পড়বে ভাই? এটার দাম হচ্ছে 34,000। 34,000 টাকা? জি, 34। এখানে তো একটু কথা বলা যাবে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আপনারা যারা নাবিন ব্লগ চ্যানেল থেকে আসবেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, তাই তো ভাই? হ্যাঁ, অবশ্যই। এবার আমি যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে HP এলিটবুক সিরিজের 850G1, ফোর্থ জেনারেশন, 15.6 ডিসপ্লে, সিমের স্লট থাকে, সিম কার্ড স্লট থাকে, আপনারা জেলে সরাসরি সিম কার্ডও ইউজ করতে পারবে। 22,500 টাকা মোটামুটি ফ্রেশ কন্ডিশন, আপনারা যখন এই মানে শপে আসবেন তখন হয়তো বুঝতে পারবেন। আপনারা অনেকে আছেন যে কম বাজেটের ভিতরে কালারফুল ল্যাপটপ খুঁজেন, তাদের জন্য এটা ভালো হবে, একদম ফ্রেশ কন্ডিশন। এটা কোর i5 প্রসেসরের 3rd জেনারেশন, 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM আছে এটাতে, আর প্রাইস হচ্ছে মাত্র 17,500। আপনারা যারা লেনোভো ব্র্যান্ড পছন্দ করেন, লেনোভোর মধ্যে স্লিম ল্যাপটপ, এখন সেই ল্যাপটপটি আমরা দেখাবো। এটার মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের T450S, কোর i5 এর 5th জেনারেশন, 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM আছে এটাতে, আপনারা চাইলে আপগ্রেড করে নিতে পারবেন, সাথে পাবেন কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি সাপোজ ভাই মানে ব্যাটারি ব্যাকআপটা কম হয় সেক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবেন না? বিশেষ করে যারা লেনোভো ব্র্যান্ড পছন্দ করেন দেখতে পারেন। তো ভাই এটার জন্য দাম চাচ্ছেন কত টাকা? এটার প্রাইস হচ্ছে 22,500। আর আমরা সবচেয়ে এটা দেখাই i5 এর 3rd জেনারেশন, HP কোম্পানি এলিটবুক সিরিজের 14,000 টাকা, 14,000 থার্ড জেনারেশন, কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন এটা অবশ্যই দেখতে পারেন, কারণ এটা দাম হচ্ছে মাত্র 14,000 টাকা। 14,000 টাকা, এটা কিবোর্ড ব্যাকলাইট আছে, কিন্তু কিবোর্ড ব্যাকলাইট হবে কোর i5 দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আর মানে ছোট কাটুর মধ্যে জোস একটা ল্যাপটপ। এবং এটার ল্যাপটপটার মডেল হচ্ছে কি গাইস, 2170p। আপনি এগুলো অনলাইনে সার্চ দিলে কিন্তু এগুলো সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন পেয়ে যাবেন। আর এটাতে 320GB হার্ড ডিস্ক এবং 4GB RAM থাকবে, আমরা চাইলে আপগ্রেড করে নিতে পারবো। শুধুমাত্র 14,000 টাকাতে পাচ্ছেন এই ল্যাপটপটা HP কোম্পানি। কিছু ল্যাপটপ দেখে আমি আপনাদেরকে এগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আর এর পাশাপাশি যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো মিজান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আর ভাই এগুলোর সাথে কতদিনের গ্যারান্টি দেন আপনারা? আমাদের 15 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 1 ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, যদি কেউ ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো নিতে চায় সেক্ষেত্রে মানে কি করতে হবে? আপনারা যদি কেউ কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে আমাদের 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে আপনার কন্ডিশনে পেড করে দিবেন। আচ্ছা, এটা আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পসিবল না? সব জেলায় আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। শপের অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার সহ। আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার হয় অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, যদি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাদের আসলে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে, আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই দোকানে যাওয়ার চেষ্টা করবেন, দোকানে গিয়ে দেখে বুঝে শুনে তারপর নিয়ে যাবেন। আর দোকানের অ্যাড্রেস আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করেন, ওখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যান গিয়ে ফলো করেন আর আমার সাথে থাকেন। আর এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।